এই মুহূর্তে বাংলাদেশ ক্রিকেট দলের সবচেয়ে সুখী মানুষ নাজমুল হোসেন শান্ত। রানে আছেন সব ফরম্যাটে, ব্যাট কথা বলছে তার। আন্তর্জাতিক ক্যারিয়ারের শুরুতে যত সমালোচনা ট্রলের শিকার হয়েছেন, সব পেছনে ফেলতে পারার স্বস্তি তার চোখে মুখে। সাম্প্রতিক অনুশীলন সেশনগুলোতে প্রাণোচ্ছল এক শান্তর দেখা মিলেছে। বিপিএল এর সেরা ক্রিকেটার, ইংল্যান্ডের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ সেরা, আর আয়ারল্যান্ডের বিপক্ষে অ্যাওয়ে ওয়ানডেতেও ম্যান অব দ্য সিরিজ। সাকিব, তামিম, মুশফিক কিংবা লিটনকে ছাপিয়ে তিনি এখন টাইগার ব্যাটিংয়ের সবচেয়ে বড় ভরসা। ঢাকা টেস্টের প্রথম ইনিংসেও উজ্জ্বল শান্ত। দলীয় ছয় রানে প্রথম উইকেট পড়ার পর ক্রিজে এসে খেলে যান 58 ওভার পর্যন্ত। তবে লঙ্গার ফরম্যাটেও ওয়ানডে স্টাইলে ব্যাটিং করে গেছেন শান্ত। রশিদ, মুজিব, ফারুকি বিহীন নির্বিষ আফগান বোলিং লাইন আপের বিপক্ষে ছড়ি ঘুরিয়েছেন। তার 175 বলে 146 রানের ইনিংসেই বড় সংগ্রহের ভিত গড়ে বাংলাদেশ। 23টি বাউন্ডারি আর 2 ছক্কায় সাজানো টাইগার ব্যাটারের ইনিংস, স্ট্রাইক রেট 83-এর বেশি। এবার নগদ দিয়ে মোবাইল রিচার্জও জিতে নিতে পারেন বিএমডব্লিউ গাড়ি। 2021 সাল থেকে টেস্ট দলে নিয়মিত শান্ত। সে বছরই 2 সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। মাঝে 2022-এ খেলা 10 টেস্টে 3 অঙ্ক স্পর্শ করতে পারেননি। তবে 23-এ আবারও ম্যাজিক্যাল ফিগার তার নামের পাশে, পাক্কা 13 টেস্ট পর সেঞ্চুরি, তাই উচ্ছ্বাসও বেশি। 146 রান শান্তর ক্যারিয়ারের দ্বিতীয় সর্বোচ্চ টেস্ট ইনিংস। সর্বোচ্চ ছিল পাল্লে কেলেতে শ্রীলঙ্কার বিপক্ষে 163 রানের ইনিংস। এছাড়া জিম্বাবুয়ের মাটিতেও আছে আরেকটি সেঞ্চুরি। মাহমুদুল হাসান জয়ের সঙ্গে পার্টনারশিপেও রেকর্ড গড়েছেন শান্ত। দুজনের 212 রান দ্বিতীয় উইকেটে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ। ইমরুল কায়েস ও শামসুর রহমান শুভর 232 রান টেস্টে সেকেন্ড উইকেটে দেশের ম্যাক্সিমাম পার্টনারশিপ। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা।